আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার নাম নূর মাথিল্লা আফা, বহুত ভালো আছি। তো চলে আসি নতুন আরেকটা ভিডিও লই। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে বহুত বহুত ভালো লাগবে। আশা করি এতক্ষণে বুঝে গেছেন থাম্বনেল আর টাইটেল দিয়ে যে আজকে আমরা কোনায় যাইব। তো আসলে আমরা রাইতে প্রায় আড়াইটার দিকে হাঁটতেছি কক্সবাজারের উদ্দেশ্যে। থাকা যায় কি
করা যায়। তো এখানে একটু আমরা আইসক্রিম খাইয়ে, তো আইসক্রিম খেতে খেতে খাবিয়া ঠান্ডা করিয়ে লগে মাথাকেও ঠান্ডা করিয়ে, কারণ হোটেল তো গাইতে তো গাইতে তো হেডের ভিতরে খানা হরে না, হেডের আইসক্রিম দিয়ে খাবিয়া কেন ঠান্ডা করিয়ে। তো এনে আর কইনে আর আই আর জালের মাইয়া মিলি আমরা আইসক্রিম খাইয়ে, তো এখানে আইসক্রিম খেতে খেতে হোটেল আরেক কেন চয়েস হয়ে গেছে। তো এবার হোটেল ইনে এবার চেষ্টা করুন থাকবার লাই যাবি না, এবারও কোয়ালে কি আছে ইনে হোটেলের রুম হাইম কিনা, কারণ হোটেল সিগিং কিন্তু হসন্দ হয় না, বাট ইনে আবার রুমও হাইন। তো রুম হাইতে লাগলো দুই দুইজন, তো ওয়েট করতে বলতে এতক্ষণ ওয়েট করতে করতে আনলো মান যাবে ওই যেব, কারণ হেঁটে প্রায় 10টা বাজে, এতক্ষণ পর্যন্ত ওয়েট করা আনলো পক্ষে সম্ভব ছিল না। তো হেঁটে আমরা হোটেল আরেক কেন চলে গেছি, ইয়ে হচ্ছে ওশেন প্যারাডাইস মানে হোটেলের নাম, ওখানে আমরা ইয়ে চলে গেছি। এবার ইয়ে একটু সুন্দর করে চাই আমরা ওই যে রুম বাইর করে লইতে পারি না, আমরা আমরা চাই তিন বেডরুম, তো আঙ্গুলা বেডরুম তিনজন মিলেন না, তো যাই হোক চাই এবার আল্লাহ যদি রম করে এনে যদি মিলি যায়, তো আমরা এবার ওশেন প্যারাডাইসে থাকার সিদ্ধান্ত লইছি। তো এই হোটেলটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক বড় একটা হোটেল, একেবারে বিশাল এরিয়ার ভিতরে। আসলে হোটেলে কেন চেহারা দেখলে রেঞ্জি ঠিক মনে কর, হোটেলে মানে থাকুম আর কি, মানে হোটেল কেন এত সুন্দর সুন্দর কক্সবাজারের কিছু কিছু হোটেল। ধামাকাদার নতুন একটা ভিডিও লে চলে যাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।